স্কুল পরিদর্শনে এলেন জেলা শাসক, পড়ুয়াদের সাথে খেতে বসলেন মিড ডে মিলের ভাত। জেলা শাসকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। স্কুল পরিদর্শনে এলেন জেলা শাসক, পড়ুয়াদের সাথে বসে খেলেন মিড ডে মিলের ভাত। সাধারণত গল্পে এমনটা শোনা যায় অথবা দেখা যায় সিনেমার পর্দায়, তবে এবার বাস্তবে এই ঘটনা ঘটল মালদার গাজল রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ে। শুক্রবার মালদা জেলার এই স্কুল পরিদর্শনে আসেন মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া। পরিদর্শন সেরে এদিন তিনি রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ের পড়ুয়াদের সাথে একসাথে বসে খেলেন মিড ডে মিলের দুপুরের খাবার। এর পাশাপাশি স্কুলে মিড ডে মিলের খাবারের গুণগত মানও যাচাই করেন, স্কুলের পড়ুয়াদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়েও নজর দেন, প্রতিটি ক্লাসরুম ও মিড ডে মিলের রান্নাঘর পরিদর্শন করেন। এরপর তিনি মিড ডে মিলের স্টোর রুম পরিদর্শনে গিয়ে সেখান থেকে চালের স্যাম্পেলও সংগ্রহ করেন। এদিনের এই কর্মসূচিতে জেলা শাসক নিতিন সিংহানিয়ার সাথে ছিলেন গাজলের জয়েন্ট বিডিও সুব্রত শ্যামল, গাজল থানার আইসি চন্দ্রশেখর ঘোষাল, রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সংঘামিত্রা সাত্রা সহ আরও অন্যান্যরা। নোটিশ প্রোভাইড করা হয়, সেটার ইন্সপেকশন চলছে এবং এতে আমরা কিছু কিছু কমপ্লেন্স দেখতে পাচ্ছি, কিছু কিছু ডিসক্রিপেন্সিস পাচ্ছি, যেখানে অ্যাটেন্ডেন্স যে আছে এবং কত মিড ডে মিল রান্না হচ্ছে সেটা খুব খুঁটিয়ে দেখা হচ্ছে এবং কোনো ডিসক্রিপেন্সি পাওয়া গেলে খুব কিছু কিছু অ্যাকশন নেওয়া হবে। তার সঙ্গে কোয়ালিটি অফ ফুড যেটা দিচ্ছে বা আমরা 100 লিটার থেকে যে চাল দেওয়া হচ্ছে সেটাও স্যাম্পল নিয়ে গিয়ে চেকিং করা হচ্ছে যে সেই স্যাম্পল যেটা গভর্নমেন্ট প্রোভাইড করছে সেটাই দেওয়া হচ্ছে কি না। তার সাথে অ্যাটেন্ডেন্স নিয়ে আমরা বিশেষ জোর দিচ্ছি। আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি কিছু কিছু পকেটসে 30% অফ অ্যাটেন্ডেন্স অ্যাজ কম্পেয়ার টু দি স্যাংশন স্ট্রেন্থ, সেটা কিন্তু কম আছে, কিন্তু কারচুপি হচ্ছে। ইয়ে তো সেটা পেরেন্টস টিচার্স মিটিং করে বাচ্চাদেরকে আরও কী করে স্কুলে আমাদের অ্যাটেন্ডেন্স বাড়ানো যায় এবং সেলফ ডিফেন্স নিয়েও আমরা কিছু কিছু দিয়ে আছে ক্যাম্পেইন প্রোগ্রামস প্ল্যান করেছি। এরপর স্কুলের শিক্ষক শিক্ষিকা পরিচালন সমিতির সভাপতির সাথেও কথা বলেন জেলা শাসক। জেলা শাসকের এহেন ভূমিকায় খুশি সকলেই, খুশি অভিভাবকেরাও। তো খুব ভালো লাগলো যে স্কুলের অনেক ছাত্র মানে অনেক ছাত্রীর উপস্থিতি এবং মিড ডে মিল দেখলাম ওখানেও খুব সুন্দর মানে পরিবেশ পরিকাঠামো রয়েছে। ডিএম সাহেব মিড ডে মিল খেলেন ছাত্রীদের সঙ্গে এবং আমরাও ওখানে ছিলাম, খুব ভালো লাগলো আর কি। এবং সমস্ত শিক্ষাকে যারা শিক্ষিকা ওনাদের সকলেরই উপস্থিত ছিলেন, এটা খুব ভালো লাগলো। এবং স্কুলের ডেভেলপমেন্টের জন্য অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে, তাতে আরও পিছিয়ে পড়া এলাকার যারা ছাত্রী রয়েছে স্কুলমুখী করা, মূলত স্কুলমুখী করার জন্য কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। গার্জেনদের মিটিং করা এবং বিভিন্ন প্রশিক্ষণের বিষয়ে ডিএম সাহেব বললেন এবং মিড ডে মিলের সমস্ত খাতাপত্র উনি একবার করে মিলিয়ে দেখে নিলেন এবং এটা খুব ভালো লাগলো যে ছাত্রীদের উপস্থিতি এবং ম্যাডাম যে অ্যাটেন্ডেন্স সেটা খুব সুন্দরভাবে একদম যেটা বাস্তব সেটাই রয়েছে। এটা অনেক ক্ষেত্রে অনেক স্কুলে অনেক রকম থাকে কিন্তু এখানে আমরা দেখতে পেলাম যে খুব সুন্দরভাবে উপস্থিতি এবং মিড ডে মিলের অ্যাটেন্ডেন্সটা খুব ভালো রয়েছে। তো আজকে আমাদের এটা খুব ভালো লাগলো যে গাজল ব্লকে ডিএম সাহেব এসেছেন, ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদই জানাবো যে এইভাবে উনি বিভিন্ন স্কুল পরিদর্শন করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, মালদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।